বাজেট আলোচনায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সংসদ সদস্যরা বলছেন স্বাস্থ্য মন্ত্রণালয়কে ঢেলে সাজাতে হবে, অনিয়ম আর দুর্নীতির দীপো স্বাস্থ্যখাত। করোনার বছর পেরিয়ে গেলেও বড় কোনো সাফল্য আসেনি, তবে স্বাস্থ্যমন্ত্রীর দাবি অতিমারি সফলভাবে মোকাবেলা করা গেছে। সাইদ আরমানের রিপোর্ট। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী, সকালে 2020-21 অর্থ বছরের সম্পূরক বাজেট নিয়ে আলোচনার কথা সকাল 11টায় শুরু হয়। স্বাস্থ্যখাতে ব্যয় সামাল দিতে অর্থমন্ত্রী অতিরিক্ত 3,000 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করেন। বাজেট বাস্তবায়ন পর্যায়ে বিভিন্ন যৌক্তিক কারণে এতে ফুঁসে ওঠেন সংসদ সদস্যরা। তারা একে একে সমালোচনা শুরু করেন স্বাস্থ্যমন্ত্রীর। জানান, এক বছর পেরিয়ে গেলেও বড় কোনো সাফল্য নেই স্বাস্থ্য সেবায়। স্বাস্থ্য বিভাগে কেনাকাটাই তো এটা দুর্নীতির বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে। মানে স্পিকার, আমি আর বললাম না, বাংলাদেশে স্বাস্থ্য বিভাগ এটা দুর্নীতির ডিপো। এই ডিপোকে কিভাবে সংস্কার করবেন? ডাক্তাররা আজকে শতকরা 80% সরকারি দলের সব সদস্য লেজুড়বৃত্তি করছে। গত 1.5 বছরে আগে ছিল 47টা জেলায় কোনো আইসিইউ ছিল না, এখন মাত্র 42টা জেলায় কোনো আইসিইউ নেই। অর্থাৎ গত 1.5 বছরে মাত্র 5টি জেলায় নতুন করে আইসিইউ করা হয়েছে। সিটি স্ক্যান মেশিন আনতেছেন, পাঠিয়ে দিচ্ছেন কোথায়? উপজেলায় অথবা ময়মনসিংহ হাসপাতালে সযত্নে রুমে আটকে রাখছে। সহকর্মীদের সমালোচনার জবাব দেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, সফলতার সঙ্গে তার সরকার অতিমারি সামাল দেয়, দুর্নীতি হলেও দেয়া হচ্ছে শাস্তি। আমরা দুর্নীতিতে কিন্তু ছাড় দিইনি। স্বাস্থ্যে যেখানেই দুর্নীতি আছে, আপনারা জানেন তারা জেলে আছে, তাদেরকে জেলে ঢোকানো আছে। 3,000 টাকা লাগবে প্রতিটা মানুষের জন্য ভ্যাকসিনের যদি বর্তমানে এই দাম থাকে। এদিকে সম্পূরক বাজেট দিয়ে অর্থমন্ত্রী বলেছেন কারা টাকা পাচার করছেন তা তিনি জানেন না। কারা নেই তো আমি জানি না, আমার কাছে সেই লিস্ট নাই। আমি আমাদের কাছে সংসদে আরও একদিন বলেছিলাম, যদি আপনারা জানেন এরা এরা বিদেশে টাকা পাচার করে, নামগুলো আমাদের দেন। 12 মাসের মাঝে আপনারা 15টি আইন এই মহান জাতীয় সংসদে দেখতে পাবেন। স্বাস্থ্যখাতে 3,000 কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে চলতি অর্থবছরের সম্পূরক বাজেট সংসদে পাশ হয়েছে। 2020-2021 অর্থবছরের সম্পূরক বাজেটের সাইদ আরমান, নাগরিক, ঢাকা।